শুধু আইন নয় মানুষের নিরাপত্তাহীনতা দূর করতে বর্তমান সময়ে প্রয়োজন দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলা সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমনই অভিমত সুশীল সমাজ প্রতিনিধিদের আর এ কারণে প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক পুত্র হত্যার বিচার চেয়ে শুভবুদ্ধির উদয় ও সামাজিক আন্দোলনকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন তারা তামজিদ সুমনের রিপোর্ট পুত্রের মৃত্যুতে শোকাচ্ছন্ন পিতা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছেলের হত্যার বিচারের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দেশের সংকটময় অবস্থার সমাধানের এর জন্য রাজনৈতিকভাবে আদর্শিক একটি সমাধানের কথা বলেছেন তিনি আদর্শগতভাবে রাজনৈতিকভাবে আগে সমাধান করতে হয় হবে সেই সঙ্গে আইনগত ব্যবস্থা যদি রাজনৈতিকভাবে সমাধান না করা যায় তাহলে শুধু আইনগত ব্যবস্থা দিয়ে এটা সমাধান করা যাবে না যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে সমস্যার সমাধান হতে পারে আর শুধু বিচার দিয়ে পুলিশ দিয়ে আইন আদালত দিয়ে তো আমরা শাস্তি দিতে পারি একজনের কিন্তু জাতীয় যে উন্নতি দরকার সেটা হবে না একের পর এক ব্লগার হত্যা সহ বিদেশি হত্যায় দেশের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দেশের সুশীল সমাজ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের বক্তব্যকে সমর্থন করে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের তবে সমাজেরও দায়বদ্ধতা আছে পুত্র মৃত্যুর পরে যে মানসিক স্থৈর্য রক্ষা করে কথাটা বলেছেন সেটাকে আমি স্বাগত জানাই এবং আমি তাকে অভিনন্দন জানাই যে তিনি সাথে সাথে প্রতিশোধের কথা না বলে তিনি শুভবুদ্ধির উদয়ের কথা বলেছেন আমি মনে করি এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দূরদর্শিতার পরিচয় এরকম বুদ্ধিজীবী সমাজে বেশি একটা দেখা যায় না সমস্যাটা শেষ বিচারে আদর্শগত বর্তমানে প্রথমে মনে হচ্ছে এটা আইনশৃঙ্খলার সমস্যা সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এটা আইনশৃঙ্খলার সমস্যা বটে এটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা সকলেই মুখ বন্ধ করে বসে থাকতে পারি না আমাদেরও দায়িত্ব আছে আর প্রফেসর আফসান চৌধুরী বলেছেন নিজেদের প্রয়োজনে এসব ঘটনাকে রাজনীতিকরণ করেছে সরকার যা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বেড়েছে বিচারহীনতার প্রবণতা আমাদের দেশে যে সরকার ব্যবস্থা থাকে তারাও কিন্তু এক ধরনের জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করতে রাজি আছে এবং সেটাকে মানুষ সমর্থন করে সমর্থন করে এই কারণে মানুষ মনে করে আর এছাড়া তো আমি টিকবো না বিচারের প্রতি আপনার আস্থা কমছে নিরঙ্কুশভাবে প্রচণ্ডভাবে কমছে তামজিদ সুমন এনটিভি নিউজ ঢাকা